আচ্ছা, গতকালকে যে তিশা বলছে সবাই রে যে সাগিনুরে মা কোর্টে গেছে হাজিরা দিতে। হ্যাঁ, কোর্টে হাজিরা দিতে যাবে কি? যেদিন কোর্টের তারিখ দিছিল সেদিন যায় নাই, তারপরের দিন কি কোর্টওয়ালারা সাবিনার জন্য বসে রয়েছে যে আসো সাবিনা, তোমার আইসা হাতি মার্কা শরীরটা আমাদেরকে দেখায় দিয়া যাও। কোটালারা কি তাদের জন্য অপেক্ষা করবে? যেদিন হাজিরা দেওয়ার তারিখ সেদিন তারা যায় নাই, সেদিন না গিয়া তার পরের দিন গেছে, মানে এটা একটা যুক্তিসঙ্গত কথা মাগিনুরে বলে দিছে আর এটা সবাই বিশ্বাস করে নিছে। এখন দেখি যে এহেনে সেহেনে আকাশে বাতাসে কথা বাসতেছে যে সাগিনুর কোর্টে হাজিরা দিতে গেছে। ও হো 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 রে, সাগিনুর এত বছর কোর্টে হাজিরা দিতে পারলো না আর সাগিনুর মানে এখন দিল, আর এই এই কথা যে বলতেছে সে খুব সত্যবাদী একজন নারী, সেই সত্যবাদী নারী এখন আসছে সবাইকে ক্লিয়ার করে দিতে। তাহলে এতদিন কার চুল ফালাইছিল সে? সে কেন এতদিন কোনো খবর দিতে পারে নাই? আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? একটা লাইক মারা দিন তো। কোন দিক দিয়ে কোন দিক দিয়ে শুরু করবো? এত এত নোংরামি, এত এত ফটকামি, এত এত ফাতরামি, যাই হোক যেদিক দিয়ে শুরু করি আপনারা দেখতে থাকেন। তো সাগিনুরে কিন্তু ওই যে শাহিন শুদ্ধ আনতে গেছিলো, শাহিন আর শাহিনের ভাই কিন্তু আনতে গেছিলো, মানে দুই ভাই মিলে আনতে গেছিলো সাগিনুরে। সাগিনুরে যেহেতু তার শাশুড়ির কাছে গিয়া পলাইছে, তো সেখানে কিন্তু সাগিনুরে পায় নাই, আরিফের পাইছে। আরিফের থেকে যতটুকু জানতে পারছে সাগিনুরের নাকি আগে থেকে দাওয়াত দেয় নাই, তিন চার দিন আগে থেকে দাওয়াত দিছে তাদেরকে। তারা যখন বাড়িতে আইসে তখন দাওয়াত দিছে, এর আগে দাওয়াত টাওয়াত দেয় নাই। আহারে সাগিনুর, তোর তো মনে কর তুই আগেও কইছ যে তোর ভাই বোন তোর পরিবারের কেউ তোর চোখেও দেখতে পারে না, এমনকি যখন আরিফ হারামজাদার সাথে এই ধরা পড়ছিল কিবরিয়ার হাতে, যখন আর বলছিল কিবরিয়া বলছিল যে তোমার বাপ মারে খবর দাও তোমার আয়সা নিয়ে যাইতে, এই সাগিনুর যখন বাপ মারে ফোন দিছিল, তার মাকে ফোন দিছিল, তখন তার মা বলছিল যে আমি তোমারে আনতে পারবো না, তুমি যে হেনে মন চাই সে হেনে যাও। তার মা সাগিনুরের নিতে একদম অস্বীকৃতি জানাই দিছিল যে সাগিনুর যেহেনে দুই চোখ মন চাই সেহেনে চলে যাও, তার মা নিবে না, তাকে তার ঘরে উঠাবে না, আর কিবরিয়াও তো রাখবে না। তো যেই কারণে সাগিনুরের সাথে পরে গিয়া কেমনে 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 আমি এই সমস্ত কিছু তো জানি না, যাই হোক যেটুকু মানে শুনছিলাম ওইটুকুই বললাম। তাহলে সেই মা বলে আজকে কষ্ট পাইতাছে, তার মেয়ে যায় নাই, তার মেয়ে যাইতে পারে নাই, তার মেয়ে বিয়েতেও অ্যাটেন্ড নাই, করিম ব্যাপারী বলে বিছানার লগে বিছনায় বলে লাইগা গেছে গা হইয়া রইছে, করিম ব্যাপারী বলে শুয়াথায় উঠে না, মন খারাপ। ওদিকে শুনি আবার মাগিনুরে কান্তাছে বুইনের লেগা, মানে কত নাটক, কত সিনেমা, কত ড্রামা বুইনের লেগা। আহারে, ওদিক দিয়া মনে করেন বুইনের যদি ভালোই বাসত, ধরেন বুইনের যদি এত এতই ভালোবাসত, তাহলে বিয়াতে কি কি হবে, বিয়াতে কি কি অনুষ্ঠান হবে, কি হবে, এটা তিশা জানে না? তিশারে না জানে মনে করছেন যে মেকআপ ভুতুরি এই সমস্ত কিছু করবে, আর তিশাকের কিছুই জানে না। তো তিশা পাশে থেকে কইতাছে যে আমি তো কিছুই জানতাম না, আমিও তো জানতাম না। ও জানতো না, ও কিন্তু দেশে আয়সা পড়ছে যে কবে অনুষ্ঠান, কবে এটা সেটা, মানে সে জানতো না, সে কিন্তু আয়সা পড়ছে। ওদিকে ঘরের তালে যে বোন, সেই বোন যে কিন্তু মেকআপ ভুতুরি কয় নাই যে এই অমুক বারের দিনই আমি অমুক বারের দিন বাড়িতে জন্ম, তুই আইস কিন্তু, বা তুই আগে থেকে আয়া থাকিস, সাবিনার এইটা কইতে পারে নাই। আসলে হয়েছে কি যে সাবিনারে এই যে যতটুক মনে করেন যে আদর আল্লাহ এটা সেটা দেখে জাস্ট শুধু এটা উপরে দেওয়া, মানে থাকে না যে সামাজিকতা রক্ষা করার জন্য যে বোনেরে ভালোবাসি কিছু, মেকআপ ভুতুরি কম অপমান করছে। আপনারা কি দেখেন নাই সাগিনুরে এর আগে ঢাকাতে যখন আইসছিল তখন সাগিনুরে বলছে যে সাগিনুর তুই যদি এরপরে ঢাকায় আস তাহলে তুই যাই হোটেলে থাকবি, বোনের বাসায় বোন আসছে, দুই দিন আসুক, চার দিন আসুক, পাঁচ দিন আসুক, দশ দিন আসুক, তাই না? সে কি কেউ কোনো বোন মানে কারো বোন মানে বোনে বোনেরে বলতে পারে যে তুই হোটেলে উঠবি? মানে এখানে কি বুঝেন যে বোনেরা কয় যে তুই হোটেলে উঠবি? তো এই হচ্ছে গিয়ে তাদের বোনের মধ্যে ভালোবাসা। আর মাগিনুর যে কান্তাছে, মাগিনুর কান্তাছে কেমনে? মাগিনুরের মন কেমনে ভালো হইলো না? মাগিনুর নাচা বেড়াইতেছে খেতে খামারে, এখানে ওই একটা শাহিন একটা মিল্লা লাভায় লাভায় বেড়াইতেছে, মাগিনুরের কাপড় চুপড়গুলো দেখছিলেন যে থ্রি পিসটা যে পরছে, মনে হইতেছে কি যে বারো মাসা প্যাট, সেই প্যাট ফাইটটা যে কোনো সময় কোনো কিছু বাইরে যাইতে পারে। এরপর আবার থলথলা যে শরীরটা, মানে নিয়ে যে লাফালাফি করতেছে উপরে নিচে আপ ডাউন হইতাছে, এইটা মানে কেমন লাগে দেখতে, কেমন চেহারা নাই, চেহারার নাই ঢক, নাম রাখছে আপ
আব্দুল হক, এইরকম আর ওই যে মানে সাথে সাথে দেন সবটি, একটাও কিন্তু বাদ নাই। এই যে রাজমিস্ত্রি গেছে, এই রাজমিস্ত্রি কিন্তু লোকাল বাসের টিকিট কাইটটা হেরফরে গিয়া ওই সিটিং সার্ভিসে কিন্তু ওঠে নাই, বুঝছেন, ও নন সিটিংয়ে উঠছে। ওইটা হাইরা যাইয়া ও এরম পাড়ার মতো কিরম করে লাফাইতেছে খেতের মধ্যে, এই হাঙ্গাইটটা হাঙ্গাইলাম মি মেকআপ বুতরি, এই যাত্রা দলের সর্দার নি কীভাবে ওরকম শরীর নাচায়া মুচায়া হে পদ্মার স্বরে গিয়া লাফালাফি করছে, পুহিরের মধ্যে যে ডুবানডুবি করছে, পিছন থেয়া মেকআপ বুতরিরও মানে খুবই অবস্থা খারাপ, ওদিক দিয়া এই যে মাগিনুরেরও পিছন দেওয়া অবস্থা খারাপ। এই শরীর এই চেহারা এই যৌবন লইয়া যদি মানুষের সামনে এরকম লাফালাফি করে হেলে কি আগে কি লজ্জাসন বলতে কোনো কিছু আছে, থাকলে তার এরকম লাফালাফি কুটাকুটি কোনো কিছু করতে পারতো না। তো যাই হোক, শাহিননা গেছিলো, যতটুক শাহিননা শুনতে পারছে যে ইয়ার কাছ থেকে ওই যে তারে আগে বলে নাই, সাবিনারে আগে বলে নাই, এর জন্য যায় নাই। আমি বলি একটা কথা, সাবিনা যদি আমি মানে আমি আমার যতটুক সম্ভাবনা বা যতটুক আমার চিন্তা ভাবনা থেকে আসছে যে সাগিনুর যাবে, এটা একটা নাটক, এটা একটা পরিকল্পিতভাবে নাটক, এই নাটকে যদি মনে করেন সাগিনুর যদি এইবার না যায়, তাইলে মনে করবেন যে সাগিনুর আসলে বাস্তবতা কিছু জিনিস বুঝতে পারতেছে, যে এখন যে ওর বোনেরা যে ওরে ব্যবহার করছে, ওর বোনেরা ওরে ওর মেয়েরে ব্যবহার করে যে এই পর্যায়ে আনছে বা আইসে, সেটা ও এখন হারে হারে টের পাওয়া যাবে। আপনারা একটা জিনিস দেখেন, গতকালকে মাহিনুর যে কইতাছে যে আদালতে গেছে হাজিরা দিতে গেছে, আচ্ছা এতদিন যখন হাজিরার সময় আইসে, এতদিন যখন নিয়ে আইসে, তখন তিশা একবারও মুখ ফুইটা বললো না যে হাজিরা দিতে গেছে, হাজিরা দিতে আইসে, হাজিরা দিতে যাইব। ওদের ভিতরে কোনো সময় দেখছেন এই সমস্ত কথা বলতে, ওরা এমনও তো করছিল মনে আছে, যখন ইয়ারে কিবরিয়া যখন আদালতের দরজায় দরজায় টাক খায় বেড়াইছে, মানুষের প্রমাণ দিয়েছে যখন ইউটিউবে নাকি প্রথম যখন আত্মপ্রকাশ করছিল, তখন মাহিনুর বেগম এই যে ইয়া মরিয়ম রে ঢাকাতে আয়না ওর বাসাতে মিথ্যা নাটক মানে মিথ্যা ইয়া সাজায় একটা যায়া, তারপরে বলছিল যে আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে, সাথে স্থানীয় ছিল, এরকম একটা ভিডিও বানাইছিল না, তো আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে মানে কোনো কিছু হয়তো নিয়ে আসছিলো, কোনো মানে থাকে না যে কোনো অর্ডারপতি যে ছোট নাবালিকা শিশু তো এতটুকু বাচ্চা মার কাছেই থাকবে, বাচ্চা যখন বড় হবে ধরেন 18 বছর যখন হবে টবে বা কিছু, তখন হয়তো কি বাপে তখন বাচ্চার কাছে জেরা করা হবে যে তুমি কার কাছে থাকবে, বাচ্চা বলবে যে বাচ্চা যার কাছে থাকতে চাইবে তার কাছেই চলে যাবে, এরকম ধরনের। তো তখন এত মিথ্যা নাটক সাজাইছিল, একবারও সত্য কথা বলার সাহস পায় নাই। তারপরে এই যে আদালতে যাওয়ার ভয়তে সাগিনুর এহিন থেকে ঢাকা শহরতে বাসায় ছাইরা দিছে, তারপরে আবার ওই যে ইয়া করছে ওই আরিফ যে আদালতের সামনে গিয়ে বাবুরে নিয়ে কইছিল যে শেষ হাসি আমরাই হাসবো আদালতে হাজিরা না দিয়ে ছাইরা, হ্যাঁ তো হ্যাঁ আবার কিসে আদালতে কিসে হাজিরা দিতে, আর আদালতে যেদিন তারিখ দিছে যে অমুক বারে অমুক তারিখে তোমাকে হাজিরা। আমি আপনাদেরকে বলছি যে সাগিনুর যে এই যে মরিয়মের পড়াশোনার প্রতি এত গুরুত্ব দিচ্ছে, হয়তো সামনে আমি তো আর জানতাম না যে তারিখটা কবে, আমি তো রেগুলার ভিকটিম ফাদারের ভিডিও বা ভিকটিম ফাদারকে ফলো করি না, আমাকে যদি কেউ এসব বলে আপু অমুক ভিডিওটা দেখেন, অমুক ভিডিওতে এরকম তথ্য দিছে বা ভিকটিম ফাদার কিছু তথ্য দিছে সেগুলো দেখেন, তাহলেই আমি গিয়া দেখি। তো সেইখানে আমি দেখি না যেহেতু আমি জানি না, কিন্তু আমি সাগিনুরের অ্যাটিটিউড বা সাগিনুরের ভাবভঙ্গিমা দেখে এটা বুঝতে পারছিলাম যে আদালতে কোনো কিছু বা আদালতের তারিখ টরিখ সামনে আসছে বা হাজিরা দেওয়ার সময় এসে পড়ছে সাগিনুরের, তো যেই কারণে সাগিনুরে যাবে, সাগিনুরে মানে এইটা উকিলের পরামর্শে সাগিনুর এরকম মরিয়মের পড়াশোনার ব্যাপারে বা এটা সেটার ব্যাপারে খুব খেয়াল দিতেছে। হ্যাঁ তো এখন শুনি যে সত্যি কথাই হাজিরা দিতে গেছিলো, ওই ভিকটিম ফাদার হাজিরা দিতে গেছে, বাট ওইখান থেকে ওই তরফ থেকে কেউ যায়নি, তাহলে যেদিন হাজিরা দিতে ডাকছে সেদিন যায় নাই, তার পরের দিন গিয়া জজে কি সাগিনুরের হাতিমারকে শরীরটা দেখার লেগে বয়ে রয়েছিল যে সাগিনুর আজকে আসে না, ঠিক আছে সাগিনু তুমি কালকে আসো, আইসে হাজিরা দিয়ে যাইও, মানে আইন কি ওই পদ্মার্চরের অগমত অগগতিতে চলবে অগবুদ্ধিতে চলবে, তো এরা হইতেছে মানে যেমন আইন ভঙ্গ করে এরা যত অন্যায় আছে মানে যত অন্যায় কাজ আছে করতে পারবে তত করবে,
এরা কখনো আদালতে আদালতে যাওয়া মানুষ না, মানে সত্যের সম্মুখীন হওয়া এদের পক্ষে সম্ভব না। এরা এখন পর্যন্ত মা এদের পোতা এত বড় এখন পর্যন্ত হয়ে যায় না যে এরা আদালতের সামনে যাবে বা এরা সত্যের সামনাসামনি করবে। একটা জিনিস দেখেন, বড় বোনে আসে নাই, শাহিনে এটা ক্যামেরার সামনে বলতেছে যে তোরা বলে এরকম এরকম দাওয়াত দিছ সেটা সেটা হ্যান ত্যান। তো এই মেকআপ বুতরি দৌড়ে আয়া কী কয় শুনছেন নি, যে এখন আর কারো পায়ে ধরার সময় নাই, পায়ে ধরতে ধরতে কলজাটা জাজরা হয়ে গেছে গা, এই হয়ে গেছে গা, সেই হয়ে গেছে গা। ও রে বাবা রে বাবা, পাওয়ার দেখছেন তো। এখান থেকে ইয়ার অনেক কিছু শেখা দরকার আছে, যদি বুঝে এতেই বুঝবে। আমি মনে করি যে দেখেন, মানুষ টাক খাইতে খাইতে মানুষের বলে হুঁশ হয়। তো শাগিনুর যদি মনে করেন যে এই যে মেকআপ বুতুরির বা ওর বড় বোনের এই আচরণগুলো যদি দেখে থাকে বা এখন যদি বুঝে, বুঝার তো কথা, বয়স তো কম হয় নাই, আমাদের মতো মানুষ এক ঘন্টা দুই ঘন্টা কোনো মানুষের সাথে কথা কইলে বোঝা যায় যে ওই মানুষটা কেমন। আর শাগিনুর এত বয়স্ক একটা বুড়ি, একটা বেডি, দুই সন্তানের জননী, তিন হাঙ্গেল্লা মহিলা, এর তো আরও ডাবল ডাবল বোঝার কথা। যাই হোক, কিছু কিছু মানুষ আছে আবার নিজের স্বার্থের দিকে চাইলে অনেক কিছুই না বোঝার মতো করেই থাকে, হইতে পারে। তো এই যে মিথ্যা কথাটা যে কইছে যে করিম ব্যাপারি বলে ঘরের মধ্যে শুয়ে রয়েছে, করিম ব্যাপারি ঘরের মধ্যে থেকে উঠে না, করিম ব্যাপারি না নাইচা গায়ে আইলো, করিম ব্যাপারি না এনে সেন থেকে হোত 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 করতে 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 এদিক সেদিক দিয়ে গেলো। কালিনুর বেগম, কালিনুর বেগমের তো খানা দানা হাসি খুশি সব কিছুই আছে, তাইলে সাবিনার লেগা মন খারাপ কার, কোন দিক দিয়ে মন খারাপ? দেখলাম না তো যে সাকিনুরের লেগা মন খারাপ কইরা, কেউ কোনো কিছু বাদ দিছে, কেউ কোনো কিছু খাওয়া বাদ দিছে, কেউ একবার বলছে কোনো কিছু। শাহিন কইতেছে আবার যাওয়া হবে, আবার এটা করা হবে। শাহের মানে শাহিন যাইব কোন দিক দিয়া? শাহিন বোন তো যায় উঠছে আরেকখানে ইয়া করছে, ওই যে শাগিনুর তো যায় উঠছে আরেকখানে। শাগিনুরে কেউ কেউ কমেন্ট করছে যে আপনি গেলেন না ইয়া করছে, আপনি বলে ঢাকায় গেছেন, কারণ আমি ঢাকায় যাব কেন, আমি কেন ঢাকায় যাব, আমি আমার শ্বশুর বাড়িতে আছি, ঢাকায় যাব ডাক্তার দেখানোর জন্য। আচ্ছা, পরবর্তীতে এই সমস্ত কিছু নিয়ে আসলে পাওয়া যাবে যে ও কি আদৌ ঢাকায় ছিল কি না, কারণ এটা তো বুঝে নিত। হ্যাঁ গো, তো আবার প্যাস্টিস বেশি, মান সম্মানেও লাগতে পারে, কোনো কিছু আবার লুকাইতে পারে। আবার এরা আমার যেটুকু বিশ্বাস এরা মিথ্যা কথাও কয়, এগো আসলে কথার বিশ্বাস নাই। যাই হোক, এখন একটা কিছু একটা কথা বলি যে এই যে বদা, ওরে বদার নাচ, ওরে ভুরি, সি 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 সি, গতকালকে বাপ ইয়ে বেল্লাল রে কইতেছে, বেল্লাল তুমি তো আমারে ভালোবাসো না, ভালোবাসলে তো আমার লেগে একটা গেঞ্জি নিয়ে আইতেই পারত। আচ্ছা, একটা গেঞ্জি আনে নাই বা একটা গেঞ্জির ম্যাচিং হয় নাই, বদার কি পকেটে টাকা নাই একটা গেঞ্জি আনতে পারে না? আর আরেকটা বিষয় দেখেন, এই যে বিয়া শাদি বা শ্বশুর বাড়িতে মেয়েরা যায় ঠিক আছে, বা বাপের বাড়িতে মেয়েরা যায়, লগে জামাই যায়, যায় কয়েকদিন থাইকা, তারপরে হয়তো জামাই দিয়ে আয়সা পরে। এই বদা যে যায় মাসের পর মাস, বছরের পর বছর, ওর মাল লেগে বলে ওর কইল যে পুইরা সুইরা সৌসির হয়ে গেছে গা, ওর বইনে কয়দিন গলা শুকাইলো এরকম, মানে কইতে কইতে মুহে স্যাপ শুকাই গেছে ঘর বুনের। আর বদাও কইল যে মা নাই, ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, এই লাগে। এখন বদা তুই হেই মা শুয়া কেমনে আইসোস তো, তুই যে মা আর তোর পোলাডারে রাইখা এই পদ্মার স্বরে একটা মহৎ কামে অংশগ্রহণ করতে আইসিস, ওইদিকে যে তোর পোলাডা এই যে দিন দিন তোর মতো লুচ্চা লাপাঙ্গ হয়ে যেতেছে, এই দিকে কি বদা তুই খেয়াল রাখছিস? আই বদা একটা কমেন্ট করে দিই, কমেন্টেতে লিখছে আপু একজন রোস্টার হিসেবে আপনার কিছু দায়িত্ব আছে, মাহিনুর আর বাপ্পি তাদের ছেলেকে রেখে পদ্মার একটা মহৎ কাজে অংশগ্রহণ করতে গিয়েছে, আপনার উচিত তানের বাবা মাকে প্রতিদিন তানের ব্যাপারে আপডেট দেওয়া। ছেলের টেনশনে যদি মাহিনুর মেকআপ দিতে ভুলে যায়, যদি বাপ্পি শালিদের সাথে ডলাডলি করতে ভুলে যায়, তাহলে কিন্তু আপনার পাপ হবে। বাপ্পি মাহিনুর যাতে নিশ্চিন্তে হজ পালন করতে পারে সেই জন্য আমাদের সবার সাথে মানে সবার সাহায্য করা উচিত। আজকেও তান মাস্টারের সাথে ফাঁকি দিতে চেয়েছিল, কিন্তু মাস্টার তার মাকে সব বলে দিবে বলে ভয় দেখিয়েছে। মাহিনুর আর বাপ্পিকে বলেন একদম টেনশন না করতে, এই ছেলেকে আর স্কুলে পাঠিয়ে সময় নষ্ট করে লাভ নাই, ওই ছেলের ফেল করার বয়সও
আর নাই, তানকে সোজা তার মায়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেই হবে। মাহিনুর যদি আবার আমাদের দোষারোপ করে, তাই আমাদের সাইড থেকে বলে রাখলাম। আচ্ছা, এই যে আশেপাশে টুংটাং শব্দ হইতেছে, এই আমার বাসার উপরে একখান জাউরা থাকে, একরে এক সের জাউরা। এ যে হারা দিন টেবিল চেয়ার খটর 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 করে, যদি মনে করতাম যদি উপরে যদি কেউ না থাকতো, তাহলে তো মনে করতাম যে ভূত। হ্যাঁ দি, একখানে এত পনটা পোলাপাইন বলে থাকি, এত পনটা আল্লাহর জগতে আল্লাহ বলে এত পনটা পোলাপাইন দুনিয়াতে পালাইতে পারে, বাবারে বাবা। যাই হোক, কথা কই, ও ও মাহিনুর, ও বাপ্পি, তোমরা টেনশন করে না, পোলা সেভেনে বসে তো কী হয়েছে, এই বছর বাদ দিয়ে থুয়া এরপরে যে ইয়া মনে হয় দিছে, ওই যে ওয়েবসাইটে গিয়া দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়া দেখো, পোলারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিও, তোমার মতো মায়ের মতো বাপ্পির মতো ও মাগিনুরের মতো, কারণ মাগিনুর তো জানে কীভাবে ভর্তি হইতে হবে। টেনশন নাই, টেনশন নাই, পোলা কিন্তু একটা লাইনে উঠে গেছে, দুই দিন পরে বাপ্পির মতো এক ওয়ার্ল্ড টপ কন্যা হইব। এই যে সাগিনুর, আমার আসলে সাগিনুর ছাড়া কোনো কথা নাই, সাগিনুরের চ্যানেল রেগুলার থাকলেও আরিফের চ্যানেল কিন্তু রেগুলার না। সাগিনুরে যারা যারাই জিজ্ঞেস করতেছে যে আরিফের চ্যানেল কি বন্ধ, সাগিনুর একটা কথাই বলছে যে চ্যানেল ছাড়াই ভালো আছে, ইনকাম করতেছে, বিজনেস করতেছে, মানে ওই যে গাড়ির যে বিজনেসের কথা কইছিলাম আমি সেটাই কিন্তু করতেছে। আপনারা যদি সাগিনুরের গতকালকের ভিডিওটা যারা দেখছেন, তারা কিন্তু দেখবেন যে ওই ভিডিওটার মধ্যে সাগিনুর কিন্তু ইচ্ছামতো তিশারে বাস দিছে। তিশা ও সাগিনুরে বলতেছে, আপনি নাকি গেছেন ঢাকাতে, তাহলে আপনি শ্বশুরবাড়িতে গেলেন কেমনে, ইয়াতে হাজিরা দিতে গেছেন। তো তখন এই সাগিনুর বলতেছিল যে সে কেন বলছে এটা তারে গিয়া জিজ্ঞেস করেন, আমি আদালতে যাব কেন, বা আমি ঢাকাতে হাজিরা দিতে যাব কেন, এই কথা। তো তাহলে বুঝেন যে এরা একজন আরেকজনের কতটা কামড়ায় কামড়ে ধরে, বা সাগিনুরের যে কথাটা, সাগিনুরে আরেকজন জিজ্ঞেস করছে গেলা না এই না সেই না, সাগিনুর বলতেছে যে যাদের কাছে যাব তারাই তো আমারে কষ্ট দিছে, তাহলে আমি যাবটা কোথায়। তাহলে বুঝে নেহেনে সাগিনুর এতদিন এই সমস্ত কমেন্ট পাবলিশ করে নাই, বা এই সমস্ত কমেন্টের রিপ্লাই দেয় নাই। সাগিনুর কালকে গতকালকে কেন ওই ভিডিওগুলার কমেন্টের মধ্যে এই সমস্ত রিপ্লাইগুলো দিতেছে, এতে কইরা মাগিনুর তোর নিজেরও লজ্জা হওয়া দরকার। প্রথম কথা, তুই তোর ছেলেটারে রাইখা গেছিস, তোর ছেলেটা প্রথম একটা বাউডা, কারণ যার বাপ মা বাউডা থাকে তার সন্তানেরা কোনো দিনও ভালো হয় না। সাগিন ইয়া তিশা, তো দেখ তোর অধপতন কোন দিক দিয়ে আসে, তোর বোনেরাই এখন তোর বিপক্ষে লেগে গেছে। দুই দিন পরে এই সাগিনুরে তোর চুল চুলে ধরবে, তিশা তুই এটা ভুলে যাস না, তোর চুলে ধরবে। এই যে তুই যে ফেক আইডি দিয়ে আইসা আইসা আমারে খোঁচাইন না কমেন্টগুলো যে তোরা করিস, করে লাভ কী? আর আপনারা একটা জিনিস দেখেন, গতকালকে মেকআপ বুতরি করতেছিল যে আমার ওখানে ওয়াইফাই লাইন ঠিক করার জন্য ভাইয়ারা আইসে, আমাদের এখানে নেটের স্পিড কম দিতে আইসে। দেখেন একজনও কি বন্ধ আছে কি না, একজনও কিন্তু বন্ধ নাই, দুমায়া ভিডিও দিতেছে। আপনারা দেখেন মেকআপ বুতরি যেদিন থ্রি পিস দিছে, ওই চাপা শ্যুট কিনে নিয়ে যেদিন থ্রি পিস দেওয়ার ব্লগটা করছে, সেই দিন ওই যে অগজে জামা কাপড় বানায় যে লোকটা, ওই লোকটাও কিন্তু অগ বাড়িতে, ওই লোকটার বউ আয়া কিন্তু বয়ে থাকে অগ তাইতালাপি কইরা, অগ দিয়ে ভিডিও, অগ দিয়ে চ্যানেল উড়ানোর জন্য, তারপরে আবার ওকে কাপড় সুপড়ও বানায় দেয়। তাইলে এখান থেকে ওরা ফ্রিও কাপড় সুপড় কিন্তু বানায় নেয়। আর ওই যে যারা আইসে তারাও কিন্তু মনে করেন যে ওগো কাজ কাম কইরা দিয়ে সেটা কিন্তু তারাও ভিডিও বানায় নিতেছে। হ্যাঁ, এই হয়েছে গিয়ে এরা কাউরে ফ্রিতে উঠাবে না কোনো দিন। এই যে সাগিনুরের যে চ্যানেল খুলে দিছে, সাগিনুরের চ্যানেল খুলে দেওয়ার বদলে সাগিনুরের মাইয়ারে ভাড়া লাগাইয়া তারপর এক একজনের চ্যানেল বড় করছে। আর এখন সেই সাগিনুর ভালো না, সেই সাগিনুরে আমার মানে খালি কইতে মনে চায়, কইতে গেলে সবাই খালি এই মানে গতকালকে কাহিনিগুলোই কইতে মনে চায়। বদার কথা কী কমু, বদা তো মনে করেন যে শারমিনের পাইয়া এইবার ইয়া করছে, ওই কোনায় দেখছে তিশারে শারমিনের মার সাথে গপ্প করে, এদিক দিয়ে বদা আর শারমিন ফাঁকে ফাঁকে রঙ্গলীলা করছে, ওইদিকে মাসুদের ব্লগে দেখলাম যে ইয়ার সাথে শারমিনের সাথে চিপকায়া বদায় যায় খাড়াই রয়েছে, হোয়াট এ ফিলিং,
ওরে ফিলিং এগো ফিলিং কোন হান দে না, আবার আমার কেউ জিগাইও না। কালকে আফু কিন্তু কমেন্ট করছিল যে ফিলিং কি, আমি ফিলিং কি আমি নিজেও জানি না ফিলিং কি, এম মেকআপ বুতরিগু কথা, ফিলিং টেনশন টেনশন স্পেশাল এগুলো কিন্তু আমাকে কথা না, যাও আমি কইতেও পারি না, হের মধ্যে আবার ভুলটাও কইতে পারি না ঠিক মতো। তো এই হয়েছে কাহিনী, এই কাহিনী এগুলা কাহিনী কবে শেষ হবে? আপনাকে কি আরেকটা জিনিস দেখছেন, এই যে ইয়া কিন্তু বাটপার মাসুদ কিন্তু গা ঢাকা দিয়ে হালাইছে, যেই দেখছে যে একটু কাজের প্রেশার। আমি একটা কথা কই শুনেন, আমাদের যে নেটের লাইন যারা দেয় অক ওইখানে অফিসে দুইজন কি তিনজন লোক, যখন একটু একটু কাজের চাপ বাইরা যায়, যখন দেখা গেছে যে একদিনে তিন চার জায়গায় লাইনে সমস্যা দেয়, তো ওদের আবার অফিস দূরে, তো ওরা আবার এই আয়সা কাজ করতে ইয়া করে। তো যাই হোক, যেদিন একটু দেখা যায় যে কাজ কামের চাপ বেশি থায়, ওই দিন একটা বা দুইটা পলায়, হ্যাঁ মোবাইল বন্ধ সারাদিন ওগুলার খুঁজে পাওয়া যাবে না। যেদিন মনে করেন ওগো মোবাইল বন্ধ, যেহেতু ওগো কর্মচারী কম, তো দেখা গেছে যে একটু সমস্যা হয়, তো যেদিন কাজের চাপ থাকে বেশি ওই চোরেরা পলায়। তো এই যে এখন দেখেন রোস্টিং করবে কি, বাটপার মাসুদে পলাইছে, এখন দুই দিন পর আবার আয় কইব কি, দর্শক আমি দুর্দান্ত দুর্দান্ত ইনফরমেশন নিয়ে আইছি, এই মানুষের ভিডিও দেখবে, এই আমার চ্যানেলের ভিডিও দেখবে, আরও বিভিন্ন জনের রোস্টার গো ভিডিও দেখবে, দেখে 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 বেড়ায় আন্দাজ লই আর পরে ভিডিও বানাইব। এটা আবার কম্বাট পার্ট, এটা কিন্তু তিশার ফ্রেন্ড বুঝছে, তিশার মতো কিন্তু একই সেম ক্যাটাগরির। তো শেষ মাসে একটু মেকআপ ভুতুরির একটু সুমাচাটি দেওয়া জায়গা, মেকআপ ভুতুরি তানজিলার মতো সবুজ কালারের জামা পরার শাড়ি পইরা নাচার শখ হচ্ছে, তানজিলা যেরকম এ রিস্তা কে কেহলা তা হের মতো নাচবার চাইছে, ওই ইয়ার মতো ওইটার ইয়ার সং যেটা টাইটেল ট্র্যাক যেটা এটার মতো করে নাচতে চাইছে, গানে নাচছে। তা এখন মেকআপ ভুতুরির আবার ওই রকম শখ জাগছে, সবুজ কালার কাপড় পইরা বাবুরে দিয়ে গিটার বাজায় গান গাইব, রোমান্টিক রোমান্টিক ভাব গাইব, বড় ভাই গো সামনে সিসি, এটা স্বাভাবিক ব্যাপার, ও এটা ওদের কাছে ইটস নর্মাল স্কুল। যাই হোক টিএম ব্রো, তো এই যে একটা হাঙ্গাইল্লা বেড়ি বাচ্চা নিয়ে বিয়া বইতেছে, কি সুন্দর ঐতিহ্য না, এরকম ঐতিহ্য কয়জনে থাকে। তা আমি গতকালকে কিন্তু আপনাকে কইছি সে যে মেহেন্দি প্রোগ্রামটা করছে সে তো কালিয়াভাট হইতেছে, আলিয়াভাট রিক্রিয়েট করতে চাইছে, খুব সুন্দর কথা। তো আলিয়াভাট তো যেদিন মেহেন্দি অনুষ্ঠান হয়েছে, আলিয়া ভাটের তো এরকম নাচা গানাও করে নাই, আলিয়া ভাট রেড কালারের একটা লেহেঙ্গা পরছিল, তো রেড কালার না পইরা সবুজ কালার পরল কে, ও তানজিলা ভাট সাজতে চাইছে, হেড়া কইলে খারাপ হইতো, কার ও হেড়া কইলে তো আবার মান সম্মান পেস্টি যে ঠিকই লাগতো, যে তানজিলারে কপি করছে তানজিলারে কপি করছে, এখন ওদিকে আলিয়া ভাটের ঢাইকা ওদিকে তানজিলারে রাখতেছে, কারণ ওই যে তানজিলা সবুজ পরছে এখন তার লাগে, এখন আবার ওই বুইরা বেড়ার বুইরা বেড়া সামনে বুড়ি দামড়ি বুটকি হে বুটকি আবার যায়া, আলো আলো তুমি কখনো আমার হবে না ইয়া বাব্য গায়, দেখেন এগো আবার একটা ঠিক ব্যাপারী পরিবারের মধ্যে যে কোনো বেড়া গো বিয়া হয়, হ্যাঁ লগে লগে লইয়া লইয়া হলুদ অনুষ্ঠান হয়, মেহেন্দি অনুষ্ঠান হয়, সব অনুষ্ঠান হয়, এটাই সম্ভব, এই ব্যাপারী পরিবারে কোনো কিছু বাদ যাবে না, সবই সম্ভব হবে, সবই সম্ভব হবে। যাই হোক আজকের মতো এখানে বিদায় নিই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।